प्रियर भिवर्स अस्सलामु आलैकुम इलेक्ट्रिकल पी टिप्स पक्ष सकल के स्वागतम। फैनर कैपासिटर परिमाप करा सहज पद्धति कीभावे फैनर कैपासिटर परिमाप करबें ए भिडियोते आमी आपनादेरके देखाई देव फैनर कैपासिटर कीभावे चेक करते हैं। प्रथमे आमी एकटी सीजनल बोर्ड निब एबं एकटु टुपिन तार निलाम। तो आमार सीजनल बोर्डटी आमी चेक करे देखब ठीक आछे किना। तो सुइचटी अन करे दिलाम एवं दुइटी तार एकत्रित करलाम। तो आमार सिजनल बोर्डटी ठीक आछे। तो मूल टपिके जावार आगे छोट्ट एकटु बिरति पर फिरे आसतेछि। पियर्स बिरतिर पर फिरे आसलाम। कैपासिटर परिमाप करार जोन्नो प्रथमे आमादेर एकटी सीरीज लाइन बोर्ड लागबे एबं एकटी टूपिन तार लागबे। एई सीरीज लाइन बोर्डेर माध्यमे आमी कैपासिटर परिमाप करे आपनादेरके देखाई देब। आपनारा खूब सहजे फैनेर कैपासिटर परिमाप करते पाबेन एबं चेक करते पाबेन। भिडियोटी कोनो प्रकार टाना आसरा ना करे फुल भिडियोटी देखबेन ताहले अवश्यई आपनी फैनेर कैपासिटर परिमाप करते पाबेन एबं चेक करते पाबेन खूब सहजे। तो एखन आमी फैनेर कैपासिटर परिमाप करे आपनादेरके देखाबो। एर जोन्नो आमी तीनटी कैपासिटर निलाम। देखें एकटी होच्छे 3.5 यूएफ कैपासिटर, दुटी होच्छे 2.5 यूएफ कैपासिटर। तो ये कैपासिटर परिमाप करे आपनादेरके देखाई देबो। आपनारा खूब सहजे फैनेर कैपासिटर परिमाप करते पाबेन एबं चेक करते पाबेन। आमी आरो दुटी कैपासिटर निलाम। एकटी होच्छे 1.5 यूएफ आर एकटी होच्छे 2.5 यूएफ। এই ক্যাপাসিটর দুটি মূলত টেবিল ফ্যানে আমরা ব্যবহার করে থাকি। এই ক্যাপাসিটর দুটিও আমি চেক করে আপনাদেরকে দেখাই দেব। আপনারা খুব সহজে ফ্যানের ক্যাপাসিটর পরিমাপ করতে পারবেন এবং চেক করতে পারবেন। তো প্রথমে আমি আমার সিরিজ লাইনের বোর্ডটি চেক করে দেখব ঠিক আছে কিনা। তো আমার সিরিজ লাইনের বোর্ডে সুইচটি আমি অন করে দিচ্ছি এবং দুটি তার একত্রিত করলাম। দেখেন আমার সিরিজ বাতিটি ঠিক তো আমি একটি 2.5 ক্যাপাসিটর নিলাম। আমার সিরিজ লাইনের দুইটি ওয়্যার আমি ক্যাপাসিটরে দুইটি টার্মিনালে সংযোগ করলাম। তো আমার সিরিজ লাইনের বাল্বটি দেখেন জ্বলতেছে না। তো আমার ক্যাপাসিটরটি নষ্ট আছে। আবারও আমি চেক করলাম, দুইটি ওয়্যার ধরলাম আমার ক্যাপাসিটরে দুই টার্মিনালে। তো আমার ক্যাপাসিটরটি শো করতেছে না সিরিজ লাইন বাতি। তো আমার ক্যাপাসিটরটি নষ্ট। তো এটা আমি আলাদা জায়গায় রাখলাম। তো আমি আরেকটি ক্যাপাসিটার নিলাম 3.5 ইউএফ ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটি আমি চেক করব। তো এর জন্য আমি দুইটি ওয়্যার ক্যাপাসিটারে দুই টার্মিনালে সংযোগ করলাম। তো দেখেন আমার সিরিজ লাইন বাতিটি জ্বলে গেছে। এই ক্যাপাসিটি ভালো আছে। তো এটা হচ্ছে 3.5 ক্যাপাসিটার। আপনাদের ফ্যানের হাই স্পিডের জন্য আপনারা 3.5 ক্যাপাসিটার ব্যবহার করতে পারবেন, ফ্যানের স্পিড বেশি হবে। তো আমি আরেকটি ক্যাপাসিটার নিলাম, এটি হচ্ছে 2.5 ক্যাপাসিটার, 2.5 ইউএফ মিডল টাইনাল ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটারে দুই টার্মিনালে দুইটি তার আমি সংযোগ করলাম। তো বিয়াস আমার এই ক্যাপাসিটি ভালো আছে, তবু এই সেলিং ফ্যানের জন্য এই ক্যাপাসিটি হবে না। এটা টেবিল ফ্যানের জন্য ব্যবহার করতে পাবেন, হালকা ফিলামিন শো করছে। তো এখন আমি একটি ক্যাপাসিটার নিলাম 1.5 ইউএফ টেবিল ফ্যানের জন্য, যে ক্যাপাসিটার আমরা ব্যবহার করে থাকি। তো এই ক্যাপাসিটারটি পরিমাপ করে আপনাদেরকে দেখাই দেব। তো আমার ক্যাপাসিটার দুইটি ওয়্যার আমি সিরিজ লাইনের টু পিনে দুইটি ওয়্যার আমার ক্যাপাসিটারের দুই টার্মিনালে সংযোগ করলাম। তো দেখেন আমার সিরিজ লাইন বাল্বতে ফিলামেন্ট জ্বলতেছে না। তো আমার এই ক্যাপাসিটরটিও নষ্ট। এইভাবে আপনারা খুব সহজে ফ্যানের ক্যাপাসিটার পরিমাপ করতে পারবেন। তো আমার এই ক্যাপাসিটার নষ্ট, আমি আলাদা জায়গায় রেখে দিলাম। তো আমি আরেকটি ক্যাপাসিটার নিলাম 2.5 ইউএফ ক্যাপাসিটার।
तो ये कैपासिटर टी परिमाप करे आपने देख के देखा ही देवो। तो हमें दुई टी आयार कैपासिटरे दुई टर्मिनले संयोग करते सी। तो हमें कैपासिटरे दुई टी आयारे दुई टी तार धोल लाम। तो देखना हमार सीरीज बाप पेर फिलामेंट जलते से ना ये कैपासिटर टी नष्ट हो। तो कैपासिटरे दुई टी तार एक एक जगह कर बिन नाले शॉर्ट कर बे कने इटा शक्ति धोले रखे कैपासिटरे। तो आबारो आमी चेक करते सी आमार कैपासिटरे। तो देखना आमार सीरीज बाप पेर फिलामेंट जलते से ना ये कैपासिटर नष्ट हो। तो आमी दुटी आयार एकत्रित करलाम। तो आमार शॉर्टटी केटे गेलो। तो नष्ट कैपासिटर आलादा जगह रखलाम। तो आमार दुटी कैपासिटर पेलाम भालो, एकटी होच्छे 3.5 एकटी होच्छे 2.5। तो आपनारा हाई स्पीडेर जोन्नो 3.5 कैपासिटर व्यवहार करबेन आपनार सेलिं फैनेर स्पीड बाढ़ानोर जोन्नो, एवं मीडियम हाई स्पीडेर जोन्नो 2.5 कैपासिटर व्यवहार करबेन। कैपासिटर नाम होच्छे मेड इन थाइनल। तो এইভাবে আপনারা খুব সহজে ক্যাপাসিটর পরিমাপ করতে পারবেন এবং চেক করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আবারো আমি ক্যাপাসিটরটি চেক করতেছি, দেখেন। তো আমার সিলিন্ডার বাপি হালকা জ্বলতেছে, এই ক্যাপাসিটরটি পাওয়ার অতটা নেই যার কারণে হালকা ফিলামেন্ট দেখাচ্ছে। এটা হচ্ছে 2.5T। तो हमें शॉर्ट करे निलाम कैपेसिटर टी। तो 3.5 कैपेसिटर टी आबारो हमें आपने देख के चेक करे देखा वो। इट अच्छे 3.5 कैपेसिटर। हम हाई स्पीड के जोनों 3.5 कैपेसिटर व्यवहार करे था कि। तो आबारो हमें चेक करे आपने देख के देखा ची। तो हमें कैपेसिटर दुई टर्मिनल दुई टी वायर धोल लाम, देखे ना फिलामेंट जले गए से। এটা ভালো ক্যাপাসিটর। তো এইভাবে খুব সহজে আপনারা ক্যাপাসিটর পরিমাপ করতে পারবেন। যারা সিরিজ লাইন বোর্ড তৈরি করতে চান তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক পাবেন, এই লিংকে ক্লিক করলে আপনারা সিরিজ লাইন বোর্ড তৈরি করতে পারবেন। এবং যারা ফ্যানের ক্যাপাসিটর কানেকশন করতে চান তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে ফ্যানের ক্যাপাসিটর কীভাবে কানেকশন করতে হয় দেখতে পারবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।